हेलो व्यूअर्स, IDFC फर्स्ट ব্যাংকের এটিএম থেকে কিভাবে ব্যালেন্সটা চেক করে নিতে হয় সেটা আমি এটিএম এর মাধ্যমে দেখাবো। তো ব্যালেন্স চেক মানে লেজার ব্যালেন্স, অ্যাভেইলেবল ব্যালেন্স এই দুটাই দেখতে পাবেন। তো সেটা কিভাবে এটিএম এর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ এটিএম এ দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নিন। তো আমি দেখাচ্ছি কিভাবে IDFC ফার্স্ট ব্যাংকের এটিএম থেকে ব্যালেন্সটা চেক করে নিতে হয়। প্রথমে এটিএম এ এটিএম কার্ডটা এরকম ভাবে দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইওর পিন। তো এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা। দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রেস শেয়ার, তো প্রেস শেয়ার করে নিতে হবে। তো আমি প্রেস শেয়ার করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ট্রানজাকশন। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল ব্যালেন্স ইনকোয়ারি চেঞ্জ পিন মিনি স্টেটমেন্ট। তো আমি ব্যালেন্সটা চেক করব, ব্যালেন্স ইনকোয়ারিতে প্রেস করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইউর অ্যাকাউন্ট। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট সেভিংস ক্রেডিট। তো যার যেটা চয়েস করে নেবেন, আমি সেভিংস করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে রিসিপ্টটা চাই কি না চাই। তো রিসিপ্টটা চাইলে ইয়েস করে নিলে রিসিপ্টটা আসবে, ব্যালেন্স চেক করে যে রিসিপ্টটা আসে সেটা আসবে ইয়েস করে নিলে, আর নো করে নিলে সেই রিসিপ্টটা আসবে না। তো আমি রিসিপ্টটা চাই, ইয়েস করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রিসিপ্টটা এসে গেছে। তো ঠিক এইভাবে IDFC ফার্স্ট ব্যাংকের এটিএম থেকে ব্যালেন্সটা চেক করে নিতে হয়। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওতে একটা লাইক করে নিন।